নমস্কার বন্ধুরা, শঙ্করী কিচেনে সকলকে স্বাগত। আজ আমি শেয়ার করব ভোগের বাঁধাকপি। সামনে দুর্গাপুজো আছে, এছাড়া লক্ষ্মী পুজো, কালী পুজো, আপনারা এরকমভাবে ভোগের বাঁধাকপি বানিয়ে ঠাকুরকে নিবেদন করতে পারেন। খুব ইজিভাবে আমি এটা তৈরি করেছি। এখনও কিন্তু শীতের যে নতুন বাঁধাকপি সেটা কিন্তু এখনও ওঠেনি, তো সেই বাঁধাকপিটা কীভাবে টেস্টি করা যায় সেরকমভাবেই আমি এই রেসিপিটা শেয়ার করেছি। চলুন শুরু করা যাক। সবার আগে বাঁধাকপিগুলো আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি। রান্নাটাতে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করব, তাই কাঁচা লঙ্কার কুচি করে নিলাম। সঙ্গে টমেটো দিলাম। আমি আজকে একটা বাঁধাকপি চার ভাগের এক ভাগ আমি রান্না করব। চলে আসি রান্না পর্বে। আমি কড়াইয়ে 2 থেকে 3 চা চামচ সর্ষের তেল দিলাম। সঙ্গে দিচ্ছি 1 চা চামচ ঘি। ভোগের রান্নায় ঘিয়ের গন্ধটা খুব ভালো লাগে। একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, সঙ্গে দিলাম 1টা তেজপাতা। এবার দিয়ে দিচ্ছি 1 চিমটি গোটা জিরে, 4টে থেঁতো করা এলাচ, দারচিনি ছোট একটু টুকরো। ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসার পর দুমু করে কেটে রাখা 2টো আলু দিয়ে দিলাম। আমি আজকে খুব অল্প পরিমাণেই বাঁধাকপিটা করছি, তাই সেই অনুযায়ী সমস্ত জিনিসপত্রগুলো নিয়েছি। 1 চা চামচ গ্রেট করা আদা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কার কুচিটা দিয়ে দিলাম। এখানে 4-5টা কাঁচা লঙ্কার কুচি আছে। আলুর সাথে আদা আর কাঁচা লঙ্কাটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একদিকে আলুটা ভাজতে ভাজতে একটু নরম হয়ে যাবে, আর আদা কাঁচা লঙ্কার একটা সুন্দর গন্ধ বের হবে। এবার আমি 1টা টমেটোর কুচি দিয়ে দিলাম। সব কিছু ভালো করে নাড়াচাড়া করে এবার আমি দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1/4 চা চামচ দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কালারের জন্য দিয়েছি, কাঁচা লঙ্কার ঝালেতেই এটা ঝাল হয়ে যাবে। মাঝারি আছে, 2-1 মিনিট নাড়াচাড়া করার পর এবার আমি গুঁড়ো মশলা দিচ্ছি। 1 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ ধনের গুঁড়ো দিলাম। খুব অল্প পরিমাণে জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষাতে কষাতে দেখবেন একটু তেল ছাড়া ছাড়া মতো হয়ে আসবে। মশলাটা তেল ছাড়া ছাড়া হয়ে আসার পর আমি এর মধ্যে বাঁধাকপিটা দিয়ে দেব। বাঁধাকপি দিয়ে আমি মিডিয়াম টু হাই ফ্লেমে নাড়াচাড়া করব। বাঁধাকপিটা আমি কিন্তু ভাপিয়ে নিয়ে নিই, কেউ চাইলে ভাপিয়েও নিতে পারেন। এবার আমি বাঁধাকপিটা ভালো করে মশলা আলু এগুলোর সাথে মিশিয়ে নেব। আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চাপা দিয়ে এটা রান্না করেছি, আবার চাপা খুলে মাঝে মাঝে নাড়াচাড়া করে দিয়েছি। বাঁধাকপিটাও একটু ভাজা ভাজা হবে। যেহেতু আমি এখনও নুন এর মধ্যে ব্যবহার করিনি, তাই বাঁধাকপিটা কিন্তু একটু ভাজা ভাজা হবে। যখনই আমি এটার মধ্যে নুন ব্যবহার করব তখনই কিন্তু বাঁধাকপি থেকে জল ছাড়া শুরু হয়ে যাবে। সেই জন্য আমি কিন্তু একেবারে শেষের দিকে নুনটা ব্যবহার করব, যাতে বাঁধাকপিটা খুব ভালো করে ভাজা ভাজা হয় আর তার থেকে সুন্দর একটা গন্ধ বের হয়। বেশ খানিকক্ষণ ভেজে নেওয়ার পর তারপরে আমি বাঁধাকপির মধ্যে নুন অ্যাড করলাম। স্বাদ মতো নুন দিলাম আর স্বাদ মতো চিনিও দিয়ে দিলাম। নুন দেওয়ার পর বাঁধাকপিটা অনেকটাই সফট হয়ে যাবে, আর যেহেতু এটা একটা নিরামিষ রান্না তাই চিনিটা দিয়েছি, স্বাদের একটা ব্যালেন্স আসবে। এবার কিন্তু আস্তে আস্তে বাঁধাকপি থেকে জল ছাড়া শুরু হবে। এবার আমি দিয়ে দিচ্ছি মটরশুঁটি, এটা ফ্রোজেন মটরশুঁটি। 1/2 কাপ মটরশুঁটি দিলাম, ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি আবারও একটুখানি চাপা দিয়ে রান্না করব, যাতে বাঁধাকপিটা সেদ্ধ হয়ে যায়। এখানে 1/2 কাপ নারকেলের দুধ নিয়েছি, তার মধ্যে 1/4 চা চামচ দিয়েছি ময়দা। নারকেলের দুধের মধ্যে ময়দাটা খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার দেখি বাঁধাকপিটা কীরকম অবস্থায় আছে। বাঁধাকপিটা কিন্তু অনেকটা সফট হয়ে গেছে, আর আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। এবার আমি যে নারকেলের দুধে ময়দাগুলো রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। নারকেলের দুধটা দিলে এটা টেস্টটা একদম অন্যরকম হবে, আর ময়দাটাতে এটা একটুখানি মাখো মাখো মতো হয়ে যাবে। ভালো করে মিশিয়ে নিলাম। বাঁধাকপিটা কিন্তু এখন আর ছাড়া ছাড়া নেই, দেখুন কি সুন্দর মাখো মাখো মতো হয়ে গেছে। 1 মিনিট মতো এটা আমি নাড়াচাড়া করে নিয়েছি।
এবার আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো ভোগের রান্নায় একটু ঘি গরম মশলা পড়লে ভোগের রান্না কিন্তু টেস্টটা অনেকটাই বেড়ে যায় ভালো করে মিশিয়ে চাপা দিয়ে আমি 2-1 মিনিট স্ট্যান্ডিং টাইম দেব যাতে এর মধ্যে সমস্ত ফ্লেভার ঢুকে যায় পরিবেশনের জন্য একেবারে রেডি এটা অসময়ের বাঁধাকপি বাঁধাকপি আপনারা এরকম ভাবে যখন খুশি বাড়িতে বানিয়ে নিতে পারেন এছাড়া ঠাকুরের ভোগেতেও কিন্তু এটা নিবেদন করতে পারেন রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার ও কমেন্ট করবেন বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল আইকনটা ক্লিক করা থাকলে আমি যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আজকে রেসিপি এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।